আনুষ্ঠানিক সমন্বয় বৈঠকে তারা সব বক্তব্য রেখেছে, বিভিন্ন ধর্মের লোক আজকে এসে বক্তব্য রাখবে, সেই সব বক্তব্য রাখার জন্য আমাদেরকে ডেকেছে। কী বুঝলেন এই প্রশাসনিক তরফ থেকে? বুঝলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজো কীভাবে করতে হবে, কীভাবে পুজোতে আমরা আনন্দ লাভ করি, গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষ ধরে আমরা এই পুজো কমিতে আনন্দ করি, এবং বাইরে থেকে এবার আমাদের পুজোতে এবার অনেক বিদেশ বিদেশি সব আসবে, এসবগুলো উনি বললেন। অনুদানের কথা কিছু বললেন? হ্যাঁ, অনুদানের কথা বলেছেন। গতবার আমাদেরকে অনুদান 50,000 টাকা দিয়েছিলেন, এবার তিনি 10,000 টাকা বাড়িয়েছেন, মোট আমাদেরকে 60,000 টাকা অনুদান করেছেন। আর কিছু বার্তা দিলেন আপনাদেরকে? আর বার্তা দিলেন মানে যেটা আমাদের ইলেকট্রিসিটি আমাদেরকে 50% লাগতো, সেটা এখন 60% কমিয়ে আমাদেরকে ওটা 40% দিতে হবে। আর রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন বলেছেন? রেজিস্ট্রেশনটা ওটা ওই অনলাইনের মারফত সব করতে হবে। কী নাম আপনার? আমার নাম আশিস চন্দ্র প্রামাণিক। আপনার বাড়ি? বাড়ি 5 গ্রাম হাটপাড়া। পুজো কমিটির নাম কী আছে? পুজো কমিটি 5 গ্রাম হাটপাড়া, 12 বাড়ি দুর্গাপূজা। হ্যাঁ, আজকে নবগ্রাম ব্লক প্রাঙ্গণে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো। আপনারা জানেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পুজো কমিটিদের সঙ্গে এবং প্রশাসনিক মহলের সঙ্গে আজকে মিটিং করেছেন। তাতে উনি বলেছেন যে পুজোটা অনেক দিন পরে কোভিডের পরে সুন্দরভাবে হতে চলেছে, এটা বেশ সুন্দর করে করতে হবে, এবং আমাদের প্রত্যেকের কী নিয়ম থাকবে, কেমন করে করব, কোন দিন বিসর্জন হবে, এবং পুজো যাতে খুব সুন্দর করে এই বছরটা হয়, যাতে আমরা কোভিডকে পার পেয়েছি, যাতে এই বছর আমরা খুব সুন্দর করে পুজো করি, উনি বিশেষ নির্দেশ দিয়েছেন। আমরা সবটাই লক্ষ্য করেছি এবং আমরা পুজো কমিটির সঙ্গে শিগগিরই একটা মিটিংয়ে বসবো। 25 আগস্টে একটা মিটিং আমরা ডেকেছি, পুজো কমিটিকে বলা হয়েছে ওনারা শিগগিরই আসবেন, আমরা সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করবো, যাতে নবগ্রামেও খুব সুন্দর এবার পুজো হয় সে বিষয়টা আমরা দেখছি। আচ্ছা, কারা কারা উপস্থিত ছিলেন? সমস্ত পুজো কমিটি এখানে এসেছিলেন, অনেক অনেক পুজো কমিটি ছিলেন, সবাই শুনেছেন বক্তব্যগুলো, ম্যাডাম যেগুলো বলেছেন আমরা সমস্ত ব্যাপার মাথায় রেখে পুজো যাতে এবার খুব সুন্দর হয় সেই ব্যবসাটা আমরা দেখব। এবং 1 তারিখে যেরকম ম্যাডাম বললেন, আমরা 1 তারিখে একটা বড় মিছিল হবে পুজো কমিটিদের নিয়ে, এবং একটা বড় ফ্লেক্স লাগানো হবে, হোর্ডিং লাগানো হবে নবগ্রামে, এবং যাতে সমস্ত পুজোর যাতে হয় সুন্দর করে এবং কোনো ইনসিডেন্ট না ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব মিটিংয়ে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নমস্কার। থ্যাংক ইউ স্যার। দুর্গাপূজা কমিটি ব্লকে যতগুলো কমিটি ছিল মাননীয় সিএমএর সাথে মুখ্যমন্ত্রীর সাথে আজ আমাদের ভিডিও কনফারেন্স মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বেজনতে এসেছিলাম, এবং আমাদের খুব ভালো লাগলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজো কমিটির দিকে লক্ষ্য রেখে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তিনি 50,000 জায়গায় 60,000 টাকা করে অনুদানের কথা ঘোষণা করলেন, এবং বিদ্যুৎ বিল 60% মুকুবের ঘোষণা করলেন, এটাতে আমরা খুব খুশি। কী নাম আপনার? আমার নাম প্রেম কুমার মন্ডল। কোথায় আপনার? আমার যে মিল্কি গ্রাম, আমার মিল্কি পুজো কমিটির নাম হচ্ছে মিল্কি দুর্গা মণ্ডল, মিল্কি দুর্গা পুজো পুজো কমিটি।
কি খুশি তো খুশি হয়ে 1 লাখ হয়ে গেল।